Hi friends, welcome back to my channel. তো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সামনেই পূজো, তো এখন প্রচুর গরম পড়ছে, যারা বাইরে বেরোচ্ছ প্রতিদিন তাদের স্কিনটা অনেকটা পুড়ে পুড়ে যাচ্ছে রোদের জন্য। তো সেই জন্য স্কিনটা কিভাবে গ্লো হবে এক মাসের মধ্যে, সেই একটা স্কিন কেয়ার রুটিন নিয়েই তোমাদের সাথে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখাতে চলেছি স্ক্রিনের যত্ন, তার জন্য আমার লাগবে একটা টমেটো। তোমরা হচ্ছে কি টমেটোর একটা নিয়ে নেবে, তো এই টমেটোটা দিয়ে কীভাবে তোমরা আজকে স্কিনের যত্ন নেবে, মানে ট্যান ভাবটা দূর করবে, স্কিনটাকে গ্লো করবে, তারপরে মৃতকোষগুলো কীভাবে চলে যাবে, ব্ল্যাক হেডস দূর হবে, সেই সমস্তটাই দেখাবো একটা ভিডিওর মধ্যে। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো এই টমেটোটার সাহায্যে কীভাবে নিজের স্কিনকে আরও গ্লো করবে। তো চলো, মুখটাকে পরিষ্কার করার জন্য আমি প্রথমে একটা টমেটোকে স্লাইসভাবে কেটে নিচ্ছি। দেখো কীভাবে কেটে নিচ্ছি, তো এরকমভাবে সরুভাবে টমেটোটাকে কেটে নেব। নিয়ে টমেটোকে রস না, একটু থেঁতলো করে নেবো, মানে আঙুল দিয়ে দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। দেখো খুব রস বেরোবে না, আবার খুব হচ্ছে কি থেঁতলোও হবে না। দেখো এইভাবে ভেঙে ভেঙে নেব। এবার টমেটো মুখের হচ্ছে কি ট্যান দূর করতে খুব ভালো কাজ করে, মুখে হচ্ছে কি মানে স্ক্রিনটাকে আরও সুন্দর করে দেয়, ট্যান রিমুভ করে, ব্ল্যাক হেডসও দূর করে। তো টমেটোকে থেঁতলো করে নিয়ে এরপরে নিম পাতা দেবো। নিম পাতা দিলে যাদের ব্রণর সমস্যা আছে নিম পাতা তাদের মুখে খুবই ভালো কাজ করে, কোনো রকম ব্রণ দাগ বা ব্রণ থাকলে নিম পাতা সারিয়ে দেয়, সেই জন্য এটাকে ভালো করে এর মধ্যে মিক্সড করে নেব। এটা আমার তৈরি হয়ে গিয়েছে, এবার আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। প্রথমে মুখটাকে ভালো করে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। মুখটাকে পরিষ্কার করে না হয়ে যাওয়ার পর তারপর এই প্যাকটাকে ইউজ করব। আমার মুখটা ক্লিন করে না হয়ে গিয়েছে, এবার এই প্যাকটাকে ভালো করে মুখটার মধ্যে লাগিয়ে নেব। এবার তোমরা তোমাদের পোড়া জায়গা, মানে রোদে যেমন রোদের ট্যান পড়ে তোমাদের গলায়ও কালো দাগ হয়, সেখানেও তোমরা ইউজ করতে পারো। যেখানে যেখানে দাগ আছে কালো সেখানে ইউজ করবে। প্রথমে লাগিয়ে নেব, তারপর 5 মিনিট আলতু হাতে গোল গোল করে অ্যান্টি ক্লক অনুযায়ী মুখটাকে ভালো করে ঘষে নিতে হবে। আমি যেভাবে করছি তোমরাও সেইভাবে করতে পারো, হালকা হাতে ঘষবে, বেশি জোরেও ঘষবে না, আর অ্যান্টি ক্লক অনুযায়ী গোল গোল করে মুখে লাগিয়ে নেব। এটা আমার লাগানোর পর এটা আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এটা ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, নিয়ে মুখটাকে ফ্রেশ করে নিতে হবে। এবার একটা সুতির কাপড় বা যে কোনো নরম জিনিস টিস্যু দিয়েও ব্যবহার করতে পার, তো ভালো করে স্কিনটা পরিষ্কার করে নিতে হবে। এবার সেকেন্ড স্টেপ স্ক্রাবিংয়ের জন্য একটা টমেটোকে স্লাইস করে কেটে নিচ্ছি। এই টমেটোটা কেটে নেওয়ার পর এর মধ্যে আমি চিনি লাগিয়ে নিচ্ছি। তো প্রথমে টক দইটা দিয়ে দিচ্ছি যেটাতে, সেটা এবার নেক্সট স্টেপে ব্যবহার করবো। এটা আমি দুটো একসাথেই করে নিচ্ছি। তো প্রথমে একটাতে টক দই লাগিয়ে নিয়েছি, এবার আর একটাতে ভালো করে চিনি লাগিয়ে নেব। তো এই চিনিটা লাগিয়ে নেওয়ার ফলে ভালো করে চিনিটা দেখো মিশিয়ে নিচ্ছে। তোমরা চিনির গুঁড়োও ব্যবহার করতে পারো বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো স্ক্রাবিংয়ের জন্য। তো আমি এই দুটো এইভাবে করে নিয়েছি, এবার আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এবার অ্যান্টি ক্লক অনুযায়ী গোল গোল করে চিনি দেওয়া টমেটোটাকে দিয়ে অ্যান্টি ক্লক অনুযায়ী ঘষবে। খুব জোরে জোরে ঘষার দরকার নেই, তাহলে মুখের মানে দাগ হয়ে যেতে পারে লাল লাল। হালকা করে ঘষবে, মানে পুরো মুখ, ঘাড়ে, গলাতে যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে তোমরা ব্যবহার করে নেবে। আমি মুখটাতে ব্যবহার করার পর হাতে যে ভাঁজেতে যে দাগটা হয় না, হাতের ভাঁজ, ওখানেও আমি ইউজ করে নেব। তোমরা ভিডিওটা দেখো, আর তোমরা এইভাবে স্কিনটাকে নাকের পাশটাতেও ভালো করে ঘষবে, ব্ল্যাক হেডস যেখানে আছে। ঘষার পর দেখেছো তো যতটা ভেঙে গিয়েছে এরকম অবস্থায় আর ঘষতে হবে না, এটা ঘষে দেওয়া হয়ে গেছে। হাতের এখানটাতেও করে নিতে পারো, মোটামুটি যেখানে যেখানে কালো কালো দাগ হয়েছে মনে হবে সেখানেই তোমরা টমেটোটাকে ইউজ করতে পারো। এটা আমার প্যাকটা ভালো করে লাগানো হয়ে যাওয়ার পর এটা 5 মিনিট রেখে দেবে। 5 মিনিট রেখে দেওয়ার পর তারপর ধুয়ে নেবে। এটা 5 মিনিট রেখে দেওয়া হয়ে গেছে আমার, তারপর আমি ঠান্ডা জল দিয়ে আবার এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আবার আগের মতো করেই ভালো করে কাপড়ের সাহায্যে মুখটা থেকে জলটাকে পরিষ্কার করে নেব। 3 নম্বর স্টেপ
স্কিনটাকে স্মুথ করার জন্য কি করবে, টমেটোর মধ্যে যে টক দইটা আমি লাগিয়ে রেখেছিলাম সেটা নিয়েও এবার একইভাবে অ্যান্টি ক্লক অনুযায়ী পুরো মুখটাতে লাগিয়ে নেবে। সেই ঠিক প্রথমবারে যেমন করে নিয়েছিল, যতক্ষণ ওটা ভেঙে যাচ্ছে ততক্ষণ মুখের মধ্যে লাগিয়ে নেবে। টক দইয়ে থাকে একটা, মানে টক দইয়ে যে অ্যাসিডটা ব্যবহার করা হয় সেই টক দইটা স্কিনে ব্যবহার করলে স্কিনের কালো দাগ দূর হতে সাহায্য করে। ব্রণের যে কালো দাগ থাকে সেই কালো দাগগুলো স্কিন থেকে উঠে যায়। পোড়া দাগ বা পোড়া ভাব থাকলে, কালো দাগ থাকলে সমস্তটা উঠে গিয়ে স্কিনটাকে গ্লো করে। সামনেই পুজো, তাই তোমরা এটা অতি অবশ্যই ব্যবহার করো। এবার এটা আমি 5 মিনিট রেখে দেওয়ার পর ভালো করে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সে একইভাবে সুন্দর করে মুখটা আর গলাটা ভালো করে পরিষ্কার করে নেবে, তারপর প্যাকটা ইউজ করবে। তো চলো প্যাকটা কী করে বানাতে হয় সেটা দেখে নিই। এবার ফেস প্যাকটা বানানোর জন্য টমেটোর টুকরো নেবো, নিয়ে ভালো করে গ্রেটারে দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি যাতে ভালো করে একটা রস বেরিয়ে আসে একটা পাল মতো। তো ভালো করে এটা গ্রেটারে গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে আমি হচ্ছে কি মুলতানি মাটি আর লেবুর খোসার যে পাউডার আছে না, ওই অরেঞ্জ পেল পাউডার, ওই দুটো ইউজ করে নেব। তো এই দেখো আমি রসটা ভালো করে ছেঁকে বের করে নিয়েছি, এবার এর মধ্যে আমি ওই অরেঞ্জ পেল পাউডারটা আমি দিয়ে দিচ্ছি। এই অরেঞ্জ পেল পাউডারটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে, আমি মুখে হাতে লাগানোর জন্যই নেব। তো অল্প পরিমাণ নিয়ে নিয়েছি, এবার আমি মুলতানি মাটিটাও ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর মধ্যে এবার একটু সামান্য পরিমাণ অ্যালোভেরা জেল ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে গাছ থেকে তুলে অ্যালোভেরাটাকে 1 ঘন্টা রেখে সেই জেলটাকেও দিতে পারো। আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করেছি। তো এটাকে ভালো করে মিক্সিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফেস প্যাকটি। এই ফেস প্যাকটি পুরো মুখটাতে অ্যাপ্লাই করে নিতে হবে, মুখে গলাতে যেখানে কালো দাগ আছে, গলায় বা ঘাড়ে যে কালো দাগটা হয় না, অনেকের সময় ময়লা বসবে সেই কালো দাগ তুলতেও খুব ভালো কাজ করে। তোমরা এবার এটাকে ভালো করে পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। এবার অ্যাপ্লাই করার 20 মিনিট পর্যন্ত রেখে দেবে, 20 কে 30 মিনিট রেখে দেবে, যতক্ষণ না ভালো করে প্যাকটা শুকাচ্ছে। তো প্যাকটা ভালো করে শুকাবে, যখন রোদে স্কিনটা পুড়ে যায় না তখন খুবই মুখটা একটু মানে লালচে ভাব হয়ে যায় আর মুখটা খুবই মানে জ্বালা জ্বালা করে। এই প্যাকটা লাগানোর মুখটা কি সুন্দর ঠান্ডা হয়ে যায়, তোমরা যখন ব্যবহার করবে তখন অতি অবশ্যই বুঝতে পারবে। আমার এটা শুকিয়ে গেছে পুরো, এবার আমি একটা রুমালের সাহায্যে পুরো মুখটা থেকে প্যাকটাকে তুলে দিচ্ছি। ভালো করে এটাকে মুখটা থেকে প্যাকটা তুলতে হবে, খুব জোরে জোরে ঘষবে না, আলতুভাবে ঘষলেই দেখতে পাবে এটা কতটা ভালো কাজ করেছে, দেখতেই পাবে। আর শেষ স্টেপ হচ্ছে টোনার ইউজ। আমি এখানে জয়ের গ্রিন টি টোনার নিয়ে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো টোনারটা ইউজ করো, আর অতি অবশ্যই টোনারটা কিন্তু ইউজ করো, এটা খুবই ভালো কাজ করে আর স্কিনকে খুব সফট রাখে আর পিএইচ ব্যালেন্স করে। তো এটা হচ্ছে কি ইউজ করলে, এটা সপ্তাহে হচ্ছে কি একবার করে ইউজ করো, সামনে এই পুজো খুব ভালো কাজ পাবে। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, স্কিনটা কতটা গ্লো করছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে, স্কিপ না করেও যারা ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আরও আসতে চলেছে নতুন নতুন ব্লগ। তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা।